ঘুমটা পুরোপুরি হয় না, ওই জন্য শুয়ে আছে, আবার চেষ্টা করছে ঘুমানো। চলো আমরা একটু ঘুরতে যাবো, চলো ঘুরে আসি, চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট সিরিজ। আর আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজ এসছে আমার বান্ধবী, আর আমরা একটু ঘুরতে বেরোবো। কোথায় বেরোবো না বেরোবো জানি না, তো ও বললো যে চল আগের মতো একটু ঘুরে আসি, মানে গোটা ফাঁসিতে একটু চক মানে পাক মারি। তো সেদিন আমরা বেরিয়ে গেলাম, আর বের হওয়ার পরে সোজা চলে গেলাম আমরা আমাদের স্কুলের সামনে। আর এটা হচ্ছে ফাঁসিদাওয়া হাই স্কুল, আর এটা হলো ফাঁসিদাওয়া গার্লস স্কুল। এই স্কুলে আমি কিছুদিন পড়েছি, তারপরে আমি আবার আরেকটা গার্লস আছে সেটাতেও পড়েছিলাম। আর এখান থেকে আমাদের বন্ধুদের ফোন করলাম যে তোরা কোথায় আছিস না আছিস, আর তারপরে এক বন্ধুর বাড়ির সামনে গিয়ে ওয়েট করছিলাম। তো তারপরে আমরা ওরা বললো যে আমরা একটা জায়গায় ঘুরে আসি, চল ঘুরে আসি, মানে কি আমরা একটু চা খেয়ে আসি, চল। তো ঠিক আছে, চা সন্ধ্যাবেলায় খাওয়াই যেতে পারে, আর সেজন্য আমরা চলে এসেছি দেখো একটা ধাবা টাইপের জায়গায়। বল কিছু তোরা, হাই বললো, হ্যাঁ তোরাই বললি না যে বল, বললে ভালো হবে, বল না। আমি ভিডিও করতে করতে বাড়ি থেকে বেরিয়েছি, ভিডিও করতে করতে আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে, এই দেখো আমার বন্ধু। আমি এটাই দিব কিন্তু। তো অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছিলো, আর আমাদের প্রায়ই দেখা হয় কিন্তু কখনো বসা হয় না, হয়তো অনেক দিন মানে গল্প বা আড্ডা মারতে বসা হয় না। তো আজকে অনেকদিন পর আমরা বসলাম, আর আমরা এখন চা অর্ডার করেছি, আর চা আর বিস্কিট খাবো আমরা, তারপরে চলে যাবো আমরা এখান থেকে। আর আমরা এখানে যারা যারা আছি আমরা একদম ছোটোবেলার বন্ধু, মৌমি থেকে বাদ দিলে পারে, আমরা ক্লাস ওয়ান থেকে একসাথে পড়ি, আর মৌমিতা আমাদের সাথে সিক্স থেকে একসাথে। তো যাই হোক, বুঝতেই পারছো তাহলে কতদিনের বন্ধুত্ব এটা, অনেক দিনের বন্ধুত্ব। আর আমি আশা করব আমাদের এই বন্ধুত্ব যেন সারা জীবন থাকে। তো মোটামুটি মৌমিতা এলে আমরা একসাথে দেখা করি, আর তাছাড়া দেখা হয় রাস্তাঘাটে কিন্তু সেরকমভাবে কথা হয় না, কথা হলেও হালকা পালকা। তো যাই হোক, অনেকদিন পরে অনেক গল্প করছিলাম আমরা, অনেক লেগ পুলিং করছিলাম, অনেক কিছু অনেক কিছু, খুব ভালো লাগছিলো। একটু কিছুক্ষণের জন্য মাইন্ড ফ্রেশ, বর বাচ্চা সবাইকে বাড়িতে রেখে আমরা কিছুক্ষণের জন্য বেরিয়েছিলাম ঘণ্টাখানেকের মতো, তারপরে আবার আমরা বাড়ি চলে গেছিলাম। তো সেইটুকুই ক্যামেরায় বন্দি করে রাখলাম যেন এই স্মৃতিটা আমার কাছে থেকে যায় সেই জন্য, আর তোমাদের সাথে শেয়ারও করলাম। তো নিশ্চয়ই তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তারপরে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা আবার বাড়িতে চলে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।